আল্লাহ তোমার মায়া সিন্ধু। বিষয় যে তারা সবকিছুতে অনেক যায় শুধু তোমার জন্য বলতেছেন, আমরা হচ্ছে সেই সম্প্রদায় যারা হালালের 10 ভাগের 9 ভাগ সেটাতেই হারামে পড়ে যাওয়ার ভয়ে। বিষয়টা বুঝতে পারছেন? অনেক হালাল কাজ যেটা করা যায় আমরা করি নাই জন্য যে যে কাজটা যদি এটা আমাকে হারামের দিকে নিয়ে যায়। সুতরাং তারপর কোন স্তর আছে আমি সেদিকে বলছি না। রসুলুল্লাহ যে বিষয়ে কথা বলছেন এর মধ্যে একটা দোয়া ছিল, দোয়াটা কি প্রথম দিকটা মনে আছে? কারো একজন তারাই বলে, তোমাকে এমন একটা দোয়া আমি শিখাই যে যেটার কারণে তুমি শিরিক থেকে বেঁচে থাকবে। তিনি বললেন শিরিক থাকে? তিনি বললেন আল্লাহ রসুল বললেন হ্যাঁ, শিরিক হচ্ছে মৌমাছি বা মাছি বা উলু পোকার চেয়েও সূক্ষ্ম মানুষের কলবে থাকে। তুমি যদি এই দোয়া করো তাহলে শিরক থেকে বেঁচে থাকবে। আল্লাহ মাইনি আউযুকা মিনাল মুশরিক ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা আছে ওইখানে দোয়া, যারা লিখে নিতে চান আমরা দেখে বলে দেবো, এটা লিখে নেবেন। আর এটাই হচ্ছে আল্লাহর ওলিদের কাছে আসার সুবিধা। এটা যে কোনো কাজ আখলিস দিনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার দিনকে খালিস করে নাও, অল্প কাজই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। অনেক বেশি বেশি কাজ করলাম, মনের উদ্দেশ্য নিয়ত ঠিক নাই, সেটা হয়তো আখেরাতে কোনো কাজে নাও লাগতে পারে।